আপনি যদি একজন ভেন্ডার হয়ে থাকেন, একজন বিজনেসম্যান হয়ে থাকেন, হোলসেলার কিংবা রিটেলার হয়ে থাকেন, তবে গ্লোবাল গার্নার থেকে কিভাবে আপনি বেনিফিটস পেতে পারেন। আমি দেবব্রত, এই ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা জেনে নেই ভেন্ডার বেনিফিটস। লেটস স্টার্ট। সবার প্রথমে আমরা আপনাকে ফ্রি সেলস ইকোসিস্টেম ডেভেলপ করে দিচ্ছি, যেখানে অন্য লোক আপনার প্রোডাক্ট বিক্রি করবে। আপনাকে কমিশন তখনই পে করতে হবে যখন আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। প্রথম কথা, বিশ্বের মধ্যে এমনটা কখনো হয়নি যে আপনার কাছে এসে কেউ বলবে আপনার প্রোডাক্ট বিক্রি করতে চাই, আপনাকে সার্ভিস দিতে চাই, আপনার বিজনেসকে প্রমোট করতে চাই, এবং যখনই আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে তখন আপনি আমায় কমিশন দেবেন। তার জন্য ফিক্সড কোনো কমিশন নেই, আপনি বলুন যে আপনি কত টাকা কমিশন আমায় দিতে পারবেন। আমার মনে হয় এটা প্রথমত একটি ভেন্ডারের কাছে একটি মিরাকেল হয়ে যাবে। সাথে সাথে আপনাকে ফ্রি ডিজিটাল প্যাকেজ, যেটার ভ্যালু আজকের ডেটে 50,000 টাকারও বেশি, সেটা আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে। এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে এমন কিছু নেই যে আপনি করতে পারবেন না সেলসের জন্য। আরও কিছু কথা বলার আগে কিছু কথা, আজ থেকে 5-7 বছর আগে কেউ কি ভাবতে পেরেছিল লোকাল ভেন্ডার, লোকাল দোকানদারদের জন্য ডিজিটাল করাটা কি দরকার আছে? সবাই বলেছিল এটার কোনো প্রয়োজন নেই, এটা চলতে পারে না, এটা থেকে কোনো লাভ নেই। কিন্তু আপনি আজকে ডেটে নিউজ দেখেছেন, খবর পড়েছেন, দেখুন অ্যামাজন থেকে জিও থেকে শুরু করে ইন্ডিয়ার টপ মোস্ট কোম্পানিগুলি আজকের ডেটে ডিজিটালের মাধ্যম দিয়েই চলছে। আজকে তারাও বলছে যে ভেন্ডারসদেরকে ডিজিটাল টেস্টিং করার জন্য, কিন্তু দেখুন আমরা 5-6 বছর থেকে এই ফিল্ডে রয়েছি। একটি ভেন্ডার শুধু ডিজিটালাইজেশনই নয়, তারা প্রোডাক্ট সেল খুব দরকার। ভেন্ডারের দরকার সেলস, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। তার যদি সেলসের দরকার হয় সে তবে ডিজিটালাইজেশন অবশ্যই করবে। কিন্তু আদার্স জায়গাতে কিছু না কিছু কস্ট রয়েছে, যেমন জিওতে 3,000 টাকা, বাকি জায়গাতে 50,000, কোথাও 60,000, কোথাও 1,00,000, সবচেয়ে বেশি প্রায় 3,00,000 টাকা পর্যন্ত চলে যায়। কিন্তু আমরা এখানে জিরো কস্টে এই ডিজিটাল প্যাকেজটি লং লাইফের জন্য আমরা দিয়ে দিচ্ছি এবং সেলস ইকোসিস্টেমও দিচ্ছি। আপনাকে পয়সা তখনই দিতে হবে যখন আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, এর থেকে বড় চুক্তি আপনার সঙ্গে আর কি হতে পারে? আপনি আমাদের কমিশন দিচ্ছেন বিক্রি করার জন্য, কারণ আমাদের অধিকার আছে আপনার থেকে কমিশন নেবার, কারণ আমরা আপনার থেকে কোনো কিছু নিচ্ছি না। প্রোডাক্ট বিক্রি হওয়ার পরেই আপনি আমাদেরকে কমিশন দিচ্ছেন। এখানে খুব সুন্দর একটি অপরচুনিটি হয়েছে, আপনি আমাদেরকে যে কমিশনটি দেবেন সেটা আপনি আবার ফেরত পেয়ে যাবেন। যে ভেন্ডার আমাদেরকে 6% কমিশন অথবা তার ওপর কমিশন দেবেন, তারা আমাদের থেকে 2x ডিজি কয়েন পেয়ে যাবেন। ডিজি কয়েন, যেটা আপনি ইউজার ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা ফিফো এবং মাই সার্কেল ক্যাশব্যাকে ডিজি মানিতে কনভার্ট করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। একটা কথা আছে না, আমও খেলাম পুটলিরও দাম পেলাম। দেখুন আপনি যে কোনো সার্ভিসিং নেন না কেন, আপনার পয়সা খরচ হবেই, কিন্তু সেই খরচটা ফেরত কিন্তু কখনো আসবে না। কিন্তু এখানে দেখুন আপনি ওয়ান টাইম পয়সা দিলেন, সেটা ডবল রূপে আপনি পেয়ে গেলেন। হার্ড, আমরা গ্লোবাল গার্নার ইউজারদের কথা বলছি, সেই ইউজাররা আপনার দোকানে, আপনার প্রোডাক্টে, আপনার পরিষেবাতে তারা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এছাড়াও একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, অ্যাজ এ বিজনেসম্যান মনে করেন আপনি একজন ছোট্ট ব্যবসায়ী, মধ্যবিত্ত ব্যবসায়ী অর্থাৎ মিডল ক্লাস বিজনেসম্যান, মনে করেন আপনি 100 টাকার সবজি বিক্রি করলেন,
এতদিন আপনার কাছে আপনার কাস্টমারকে দেওয়ার মতন কোনো রকম রেওয়ার্ড ছিল না, কোনো রকম এক্সট্রা বেনিফিটস ছিল না দেওয়ার মতো। সেই জন্য তারা বড় শপ বড় মল থেকে শপিং করতো। কিন্তু আপনি এখানে বলতে পারবেন, স্যার আপনি আমার দোকান থেকে 100 টাকার সবজি কিনলেন, সেই রেওয়ার্ডটি যে পেলেন সেটা আপনি সেন্ট্রাল মল অ্যারো শার্টে গিয়ে ইউজ করতে পারবেন, এবং গ্লোবাল গার্নারের কাছে প্রচুর ব্র্যান্ড রয়েছে, সেখানে আপনি এই আপনার রেওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। আমার মনে হয় এই অফারগুলো আপনার কাস্টমারের জন্য অনেক বড় অপরচুনিটি হয়ে যাবে। আমি নিলাম সবজি 100 টাকার, আর আমি অ্যারো শার্ট অথবা সেন্ট্রাল মলে গিয়ে 2000 টাকার মধ্যে রেওয়ার্ড রিডিম করে নিতে পারলাম। 2000 টাকার মধ্যে 1900 টাকা দিতে হলো, আর 100 টাকা কোথা থেকে ইউজ হলো? সেই যে সবজি কিনেছিলাম 100 টাকার, সেই 100 টাকা থেকে। এটা তো গেল জিজি কয়েনের কথা, জিজি রেওয়ার্ডের কথা। এছাড়াও কাস্টমারটি রিয়েল মানি ক্যাশব্যাকও পাবে, যেটা সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিয়ে যেতে পারবে। সেটা ওনার ওপরে ডিপেন্ড করবে ক্যাশব্যাকের 2 থেকে 100% কিংবা প্রত্যেক 10,000 টাকা খরচে 1 কোটি টাকা একজন কাস্টমার বানাতে পারবে। এটা পৃথিবীর সবচেয়ে বড় রেওয়ার্ড প্রোগ্রাম। আপনি আপনার কাস্টমারকে বলতে পারবেন, স্যার আপনি আমার থেকে কেনাকাটা করলে আপনি ক্যাশব্যাক পেতে পারেন। এর থেকে আরও বেশি কিছু জানতে হলে আমাদের ওয়েবসাইট www.globalgarner.com অথবা আমাদের ইউটিউব চ্যানেলে স্টাডি করুন। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার ফ্রি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবো।